আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকল ভালো আছেন। আবারও হাজির হইলাম খুবই মজার একটা রেসিপি। আজকে তৈরি হইবো শুটকি তরকারি। শুটকি তরকারি রান্ধার লাগি দেখতেই পারটা, এখানে আমি বেগুন আলু আর উড়ি নিছি, আর এই উড়িগুনটা কিন্তু গাছর। আশা করছি আমার আজকে সহজ রেসিপিটা আপনারা আর ভালো লাগবো। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবা, যারা আমার ছোট্ট চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করছেন না অবশ্যই করবা, আর যারা করছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। শীত সবজি কিন্তু আমরা সবারই অনেক পছন্দের, বিশেষ করে বেগুন আলু আর যে উড়ি। আর এখানে আমি লগে নিয়েছি শুটকি, কাঁচামরিচ, পেঁয়াজ আর রসুন। এবলা সব কিছু খাটিয়া ধইয়া পরিষ্কার করিয়া গরম গিরাম দাঁত। তো দেখতেই পারতা সবটা খাটা তো পরিষ্কার করা হয়ে গেছে। এখানোর মাঝে পেঁয়াজ রসুন শুটকি আর কাঁচামরিচ সবটা আমি ব্লেন্ডার পেস্ট করলাম। চাইলে আপনারা শিলপাটা তো বাড়তে পারবা, কোনো সমস্যা নাই। লগে হাফ কাপ পানি দিলাম, তৈলে সুন্দরভাবে পেস্ট হবো, নাইলে কিন্তু ব্লেন্ডার যা করবো পেস্ট হইতো না। মশলা পেস্ট করা হয়ে গেছে, আর আমি কেন যতক্ষণ সবজি নিয়েছি এখানে প্রায় 1.5 কেজি সবজি আছে। 1.5 কেজি সবজির লাগে এখানে আমি একটা বড় পেঁয়াজ লইছি আর ছোট্ট একটা রসুন লইছি। প্রায় 1 টেবিল চামচ মতো রসুন বাটা হইব, খুব বেশি হইতো নাই। আর কাঁচামরিচটা আপনারা যে জেলা জাল খাইতে পছন্দ করেন বাড়াইয়া কিংবা সময়া দিতে পারবা। তো দেখতেই পারটা রান্নার লাগি প্রথমে একটা ডেক বাই দিছি, এবার দিলাম 1/4 কাপ রান্নার তেল। এবারে দিলাম মশলার পেস্ট। মশলার পেস্ট দেওয়া উইকলে মিনিট খানিক নাড়াচাড়া করবো, যেহেতু শুটকি তরকারি, আর শুটকি তরকারি কিন্তু খুব বেশি সময় খসানি লাগে না। এবার গুঁড়া মশলা দিলাম, এখানে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়া, লাল মরচার গুঁড়া, ধনিয়া গুঁড়া আর স্বাদ মতো লবণ। এখন মিনিট নাড়াচাড়া করার পরে এবলা আলু দিলাম। আলু দেওয়া হয়ে গেলে চুলার আঁচটা মিডিয়ামে হরিয়া ডাকনা দিয়ে ডাকিয়ে রাখলাম 4 মিনিট লাগি। আমি কিন্তু পেস্ট করার সময় পানি দিছি, যদি আপনারা পানি না থাকে দেওয়া পর্যায়ে কিন্তু হাফ কাপ পরিমাণে পানি দেওয়া লাগবে। এবার ডাকিয়া দিলাম আর অপেক্ষা করতাম 4 মিনিট। তো 4 মিনিট পরে এবার আবারও ভালো করে নাড়াচাড়া করতাম। নাড়াচাড়া করা হয়ে গেলে আমি কেনর মধ্যে বেগুন আর উড়ি দিলাম। বেগুন আর উড়ি দেওয়া হয়ে গেলে আরও 4 মিনিট লাই ডাকনা দিয়ে ডাকিয়ে রাখবো, আর চুলার আঁচটা কিন্তু মিডিয়াম হয়ে আছে। তো 4 মিনিট পরে এবার আবারও ভালো করে নাড়াচাড়া করতাম। আরও 4 মিনিট লাই ডাকনা দিয়ে ডাকিয়ে রাখবো, আর চুলার আঁচটা কিন্তু মিডিয়াম হয়ে আছে। তো 4 মিনিট পরে আবারও নাড়াচাড়া করিয়া দিলাম। এবার দিলে এরম পানি, এখানে আমি 1.5 কাপ পরিমাণে পানি দিছি। আপনারা যদি চুল বেশি খাইতে পছন্দ করেন তাহলে পানির পরিমাণটা বাড়িয়ে দিবা। এবার ঢাকনা দিয়ে রেখে রাখি লাম 10-15 মিনিটে কিন্তু সিদ্ধ হয়ে যাব। তো দেখতেই পারটা 10 মিনিট পরে এবার নাড়াচাড়া করে দিলাম।
আরিকানোর মাঝে হঠাৎ খাঁচামরিচ দুইটা মাছ এটা খাঁচামরিচ চাইলে দিবা না চাইলে নাই, আবার অনেকে নাকামরিচ খাইতে পছন্দ করেন, চাইলে কিন্তু নাকামরিচ খাইতে উঠতে পারবা যার জেলা জাল পছন্দ। আরও 2-3 মিনিট জাল খুঁজিয়া পরে লাগাইলেন। তো দেখতে পারটা 7 মিনিট পরে এবলা মিললাম হইলেইরা। আশা করছি আমার আজকে সহজ রেসিপিটা আপনারা ভালো লাগছে, যদি ভালো লাগে অবশ্যই আমার ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আর ভিডিওটা আপনারা বন্ধু বান্ধব সবার লোকে শেয়ার করবা। সব ভালো তখন সুস্থ তাহলে আল্লাহ হাফিজ।